প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, জান্নাতি। বা খুব সুন্দর নাম। তো জান্নাতি আপা, এই কোলের বাচ্চাটা কে? আপনার সন্তান। তো থাকেন কোথায়? মোমেশিং থাকেন। আচ্ছা, নিজস্ব জায়গা জমি আছে? তো আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা। সংসার করছিলেন কতদিন? তিন চার বছর হবে। আচ্ছা, তো এই যে সংসার করলেন তিন চার বছর, তো একটা মা মেয়ে তো মনে করেন স্বামীর ঘরে যায় একদম মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, তা আপনি কেন আবার সংসারটা রেখে আসা বললেন? স্বামী কি কাজ করতো? রিক্সা চালাইত। আচ্ছা, তো এখন এই যে ইউটিউবের মাঝে আসলেন কি জন্য? তো এই যে মনে করেন ইউটিউবে আসছেন, যে বাচ্চাটা এখন তো বয়স হয়ে গেছে না, বাচ্চাটা বড় হয়েছে, তো বাচ্চাদের দুধ মুধ কিনে খাওয়াইতে হয়, তোলা খাওয়াইতে হয়, তো সব কিনে দিতে পারেন? একটু জোরে বলবেন। হ্যাঁ, মানুষের বাসা কাজ করেন। বাবা মা আছে? ভাই সংসারে থাকেন। তো ভাই সঙ্গে থাকেন, ভাই বিয়ে সাথে করছে না নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনি থাকেন কার কাছে? মনে করেন কি যদি আপনার দায়িত্ব নেই, সার করে দেখা গেল বউ বাচ্চা আছে, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা আছে? তাকে দেখা গেলো অনেক পুরুষ আছে বিয়ের পর দেখা গেলো বউর সাথে একটু ঝগাঝাটি হয় বা মন মালিন্য হয়, দেখা গেলো সে কষ্টে দুঃখে আরেকটা বিয়ে করতে চায়, দেখা গেলো আপনার ভিউটা তার কাছে চলে গেলো বা সে দেখলো, হয়তো আপনাকে ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো, কারণ আপনি দেখতেছি পুরো পর্দা করেন, সবসময় করেন নাকি মাঝে মধ্যে? আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে যদি আপনাকে বিয়ে করতে চায়, তো সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন? বয়স্ক মানুষের সমস্যা নেই, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার ছেলেটার দায়িত্ব নিতে পারে, আমিও তার পাশে চিরদিন থাকবো। আচ্ছা, তো সংসার করছিলে মাত্র চার বছর না? আচ্ছা, তো এখন আবার যাকে বিয়ে করবেন তাকে আবার ছেড়ে চলে যাবেন না? তো না, এটা তো অনেক থাকার চেষ্টা করছিলাম। আচ্ছা, তো দর্শক আপনার যদি জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তো দর্শক আপনারা যদি জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01813738668। আমি নাম্বারটা আবারও বলছি, 01813738668। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।